কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলির কনভয়ের খুন্দাত আহত হল যুবক ডিব্রুগড়ের তেলির কনভয়ের খুন্দাত আহত হয় দীপজ্যোতি ভট্টাচার্য নামৰ এজন যুবক সংকটজনক অবস্থাত চিকিৎসাধীন হয়ে আছে যুবকজন ট্রেফিক আইন উলঙ্ঘা করে যাওয়া মন্ত্রীর কনভয়ের বাহনে দীপজ্যোতি খুন্দিওয়ার অভিযোগ নো এন্ট্রিরে প্রবেশ করে তেলির কনভয়ের বলেরো বাহনে দীপজ্যোতি ভট্টাচার্য খুন্দিওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে তীব্রবেগী বলেরো খুন্দাত কেবা ঠাইতো দীপজ্যোতির হাড় ভাগি গেছে কনভয়খনের কনভয়ের বাহনখনের নাম্বার হয়েছে AS309207 এই বলেরো বাহনখনে খুন্দিয়ায় যুবকজনক অভিযোগ মতে AS309207 নম্বরের বলেরো বাহনখনের নাই ইন্স্যুরেন্স আর পলিউশন সার্টিফিকেট দুর্ঘটনার সময়ত আরক্ষী দীপজ্যোতি ভট্টাচার্যক দুর্ব্যবহার করার অভিযোগ পরিয়ালর তৎকালে চিকিৎসার ব্যবস্থা নকৰি দীপজ্যোতিক ভাবুকি দিয়াৰো অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালে একেদৰে মন্ত্রী রামেশ্বর তেলি বা তেওঁৰ কোনো কর্মচারী দীপজ্যোতির খবৰ নোলোৱাৰো অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালে ঘটনার উচিত তদন্তৰ দাবী উত্থাপন কৰিছে ভুক্তভোগীৰ পৰিয়ালে ৰাতুল ভট্টাচাৰ্য আৰু চন্দনা দেৱীৰ পুত্ৰ দীপজ্যোতি ডিব্ৰুগড় চহৰৰে লুপিনৰ এখন ব্যক্তিগত লেবত কাম কৰিছিল যোনটো আপোনাৰ ৰাধাকৃষ্ণ নগৰ চাইডৰ ওৱান ৱেটো সেই ওৱান ৱেটো ফালে গৈছিলোঁ সেইটো হয় একচুৱেলি আপোনাৰ ওৱান ৱে হয়তো কিন্তু আপোনাৰ ৰং চাইডৰ পৰা তেওঁলোকৰ পুলিচৰ মানে গাড়ী আহিছিল তাৰপিছত মই গৈ আছিলোঁ আপোনাৰ গৈ থাকোঁতে বাইকখন মানে মই বাইকত আছিলোঁ বাইকত আপোনাৰ গৈ থাকোঁতে তেওঁলোকে মানে ইমান পিকআপত আহিছে মানে মোক হিট কৰি তেওঁলোকে চাইডত ৰখি আছে তাৰপিছত কৈছে মোক বোলে চৰিয়া কৈছিলে তেওঁ বোলে চৰিয়াব লাগিব বুলি কৈছে তেওঁ বোলে চৰিয়াব লাগে তেওঁ বুলি কৈছে দূৰৰ পৰা ৰখি চাই আছিলে তেওঁলোকে মোৰ গাড়ীখন অলপ মানে আপোনাৰ অভাৰটেক কৰিব কাৰণে মানে পুৰা পিকআপত আহি মানে মাৰি দিলে মই একো ক'বই নোৱাৰিলোঁ আচ্ছা